আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো ঘরে বসে কিভাবে আপনারা কার্টেন হোল্ডার তৈরি করবেন, সেটার একটা টিউটোরিয়াল। কার্টেন হোল্ডার হলো পর্দাটা আটকানোর জন্য যে বেল্ট পাওয়া যায়, সেই বেল্ট আপনারা ঘরে বসে লকডাউনের সময় কিভাবে টুকরো কাপড় দিয়ে বা ফেলে দেওয়া কাপড় দিয়ে তৈরি করবে, সেটাই আজকে আমি দেখাচ্ছি। এই সময় ঘরে বসে অনেকেই বোরিং সময় কাটছে, তাই আমি চিন্তা করলাম আপনাদের মন ভালো করার জন্য এবং সময়টাও ভালো কাটানোর জন্য আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, যেটা দেখে আপনারা কিন্তু এরকম একটা কার্টেন হোল্ডার তৈরি করে নিতে পারেন আপনাদের ফেলে দেওয়া কাপড় দিয়ে বা অথবা বাসায় টুকরো কাপড় দিয়ে। তাহলে চলুন আমি কিভাবে এই কার্টেন হোল্ডারটি তৈরি করেছি তা দেখে নেই। প্রথমে আমি এখানে 2 থেকে 3 রকমের কাপড় নিয়েছি এবং কাপড়গুলো আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এই কাপড়ের মাপ হবে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। এরকম আমি 6টি কাপড় কেটে নিয়েছি এই একই সাইজে, আর তার থেকে একটু ছোট করে আমি 4 কোনা করেই আরও 6টি কাপড় কেটে নিয়েছি, আর সেটাও হলো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এখানেও 6টি কাপড় রয়েছে। এছাড়া বেল্ট তৈরি করার জন্য আমি সবুজ রঙের কাপড় নিয়েছি। এই কাপড়টি আমার টুকরো কাপড় ঘরে ছিল। এখানে আমি 12 থেকে 13 ইঞ্চি কাপড় লম্বা করে কেটে নিয়েছি এবং চওড়াটা ছিল 4 ইঞ্চি। এখন আমি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি যে কাপড়টা কেটে রেখেছিলাম, সেই কাপড়টি দিয়ে আগে একটা ভাঁজ করে ত্রিভুজ আকারে তৈরি করে নিচ্ছি। এখন আমি সুতি সুতা নিয়েছি, যে সুতি সুতাগুলো আপনারা কিন্তু মুদির দোকানেও 5 টাকা করে কিনতে পাবেন, এরকম সুতি সুতা নিয়েছি। এই সুতো দিয়ে এখন আমি বড় বড় করে সোজা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। একটু বড় বড় করে কিন্তু এই সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন আমি এই সেলাইটা কত বড় বড় করে দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটি কাপড় নিয়ে নিলাম এবং একইভাবে আমি ত্রিভুজ আকারে ভাঁজ করে নিয়েছি এবং এই বড় বড় করে সেলাই দিয়ে নিচ্ছি। কাঁথা সেলাই যেটা করা হয়, যে সেই কাঁথা সেলাইটাই বড় বড় করে নেওয়াটাকে আমি কিন্তু সোজা সেলাই বলছি। ঠিক একইভাবে আমি তৃতীয় কাপড়টিও করে নিচ্ছি। এই এক একটি কাপড় কিন্তু ফুলের এক একটি পাপড়ি হবে, তাই প্রত্যেকটা কাপড়ে আমি কিন্তু এরকম ভাঁজ দিয়ে এরকম সোজা সেলাই দিয়ে নেব। আপনাদের বাসায় যদি এরকম টুকরো কাপড় না থাকে, তাহলে কিন্তু আপনাদের বাসায় যে পুরনো জামা বা সালোয়ার অথবা ওড়না যদি থাকে, সে ওড়না দিয়েও কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন। শুধু একটু উজ্জ্বল কাপড় নিয়ে নেবেন, যেটা দেখতে বা কালারটা একটু গাঢ় হয়। আমি দেখুন সব পাপড়িগুলো টেনে টেনে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। সুতোটা কিন্তু একটু জোরে টান দিলে কিন্তু এরকম একটা ভাঁজ চলে আসবে। এভাবে ভাঁজ দিয়ে আমি প্রথম পাপড়িটার সাথে লাস্টের পাপড়িটা কিন্তু আটকে নিব। আমি আটকে নিয়েছি, তাতে এরকম কিন্তু একটা ফুল শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন ঠিক একইভাবে আমি যে আরও 6টি পাপড়ির কাপড় কেটে রেখেছিলাম 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এখন ঠিক একই রকমভাবে ভাঁজ দিব এবং ভাঁজ দিয়ে আমি কিন্তু বড় বড় করে সেলাই দিয়ে নিব। এখানেও 6টি পাপড়ির কাপড় রয়েছে। একই রকমভাবে আমি 6টি কাপড়ের পাপড়ি কিন্তু সেলাই করে নিয়েছি। এটা আমার লাস্ট পাপড়ির কাপড়। সেলাই দেওয়ার পরে প্রথম ফুলটি যেভাবে আমি সুতোটা টেনে ভাঁজ করে নিয়েছি, প্রত্যেকটা ফুলের পাপড়ি যেন ভাঁজ পড়ে যায় ঠিক একইভাবে আমি কিন্তু সুতোটা টেনে ভাঁজ করে নিয়েছি এবং প্রথম পাপড়িটার সাথে লাস্টের পাপড়িটা আটকে নিয়েছি। এখন আমি সুতো দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি। দেখুন এখানেও কিন্তু একটা ফুলের শেপ হয়ে গিয়েছে। এখন প্রথম ফুলটার সাথে আমি যে দ্বিতীয় ফুলের পাপড়িটা সেলাই করেছি সেটা কিন্তু সেলাই দিয়ে নিব। তবে আপনারা খেয়াল করবেন নিচের যে দুটো পাপড়ি সেই পাপড়ির ঠিক মাঝখানে যেন পরের ফুলের পাপড়িটা থাকে, ঠিক সেইভাবে কিন্তু সেলাই করতে হবে। একটু হাত দিয়ে আপনারা প্রথমে সেট করে নেবেন। সেট করার পরে কিন্তু দুটো ফুলের পাপড়ি বড় বড় করে সেলাই করে একটু আটকে নেবেন। সেলাই করার সময় কিন্তু একটু খেয়াল করে নেবেন, যেহেতু একটু কাপড়টা মোটা হয়ে গিয়েছে তাই কিন্তু হাতে সুই লাগার একটা চান্স থাকে, তাই একটু সেলাই করার সময় সাবধানবশত সেলাই করবেন। এখন এরকম আমি একটা টুকরা কাপড় নিয়েছি, কাপড়ের সাথে আমি ফুলের পাপড়িটা আটকে নিব। আবারও একটু বড় বড় করে সেলাই করে আমি নিচের কাপড়ের সাথে ফুলের পাপড়িগুলো সেলাই দিয়ে নিচ্ছি। এখানে বড় বড় করে সেলাই করে দিলেই কিন্তু হবে, ছোট করে সেলাই করার দরকার নেই। দেখুন আমি কত বড় করে সেলাই করে নিয়েছি জাস্ট খালি আটকানোর জন্য। এখন মাঝে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটার একটা মাপ দিয়ে নিব। এখানে আমার প্রায় 1.5 ইঞ্চি মাপ রয়েছে। 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি মাপে আমি কম্পাসের সাহায্যে একটা রাউন্ড করে খয়েরি কালারের যে কাপড়টা নিয়েছে সেই কাপড়টা কেটে নিচ্ছি। আপনাদের কাছে খয়েরি কালারের কাপড় যদি না থাকে তাহলে আপনারা কিন্তু সবুজ কালারের কাপড়ও দিতে পারেন, বা অন্য যে কোনো কালার যেটা কালার কম্বিনেশনে মিল হয় সেরকম কাপড়ও কিন্তু দিয়ে নিতে পারেন। আমি এখানে কিন্তু ডাবল করে কাপড় কেটেছি, আপনাদের হয়তো আগে দেখিয়ে নিয়েছি। এখন সেই কাপড়টা আমি খুব ছোট ছোট করে কাঁথা স্টিচ যেটাকে বলে সেই কাঁথা স্টিচ দিয়ে পুরোটাই গোল করে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করার পরে বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। এখন সেলাই করার পরে কিন্তু মাঝে আমি একটা ছোট্ট একটা গ্যাপ রেখেছিলাম কাপড়টা উল্টে দেওয়ার জন্য, সেই গ্যাপিং দিয়ে আমি কাপড়টা উল্টে নিচ্ছি এবং একটা পেন্সিলের সাহায্যে পুরো রাউন্ডটাও যেন ঠিক থাকে সেটা ঠিক করে নিচ্ছি। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে ভিতরে পেন্সিল দিয়ে রাউন্ডটা ঠিক করে নিয়েছি। এখন যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমি কিন্তু মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। আমার সেলাই করা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি অল্প একটু তুলো নিয়েছি। এই তুলোটা হলো সেলুলোজ তুলো যা সফট টয়েজের মধ্যে থাকে। আমি এই তুলো কিনে নিয়েছি ল্যাপ্তোশোকের যে দোকান থাকে সেই দোকানে কিন্তু এই তুলোগুলো কিনতে পাওয়া যায় খুব অল্প মূল্যে। এখানে আমি আরও একটি তুলো দেখিয়েছি, এই তুলোগুলো কিন্তু যেমন ফার্মেসিতে কিনতে পাওয়া যায় সেই তুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখন অল্প একটু তুলো আমি মাঝে দিয়ে যে খয়েরি কালারের কাপড়টা সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টা কিন্তু উপরে বসিয়ে আমি কিন্তু সাইডগুলো সেলাই করে নিব। তুলোটা মাঝে থাকবে, আমি এই কাপড়টা সাইড দিয়ে ছোট ছোট করে কাঁথা স্টিচ দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। তুলোটা দেওয়া ভালো, যদি তুলোটা দেওয়া থাকে মাছটা একটু ফোলা ফোলা অংশ থাকে দেখতে সুন্দর লাগে। তবে তুলো যদি একেবারেই আপনারা জোগাড় করতে না পারেন তাহলে তুলোর জায়গায় আপনারা কিন্তু নরম টুকরো কাপড় দিয়ে নিতে পারেন। খুব আস্তে আস্তে এই কাজটা আমি করে নিচ্ছি, কারণ এই অংশটা অনেক মোটা অংশ, তাই কিন্তু যে কোনোভাবে হাতে শুয়ের অংশটা লেগে যেতে পারে যেটা আপনার ব্যথা পেতে পারেন, তাই আপনারা কিন্তু এই কাজটা খুব সাবধানে করবেন। সুয়ের সাহায্যে তুলোটা একটু আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এই কাপড়টা কিন্তু সেলাই করা যায়। এটা খুব কঠিন কোনো কাজ নয়। আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। দেখুন মাছটা একটু কিন্তু ফোলা ফোলা অংশ দেখাচ্ছে, যা দেখতে সুন্দর লাগে। আমি এখন বেল্টটা তৈরি করব। এখন বেল্টটা তৈরি করার জন্য এখানে আমি কিন্তু লম্বায় 13 ইঞ্চি কাপড় নিয়েছি। আপনাদের পর্দা যদি মোটা থাকে তাহলে হয়তো বা বেল্টের চওড়াটা বা লম্বাটা একটু বড় লাগবে। আপনারা কিন্তু আপনাদের পর্দাটা মেপে তারপরে কিন্তু বেল্টটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 13 ইঞ্চি কাপড় নিয়েছি আর চওড়াটা নিয়েছে 4 ইঞ্চি। এখন এইভাবে ভাঁজ করে আমি কিন্তু সেলাই দিয়ে নেব। ভাঁজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে ভাঁজ করে আমি এখন সাইডে মেশিন দিয়ে কিন্তু সেলাই করে নিব। ঠিক এই সাইডে বরাবর আমার যেহেতু মেশিন আছে তাই আমি কাজের সুবিধার জন্য আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি মেশিন না থাকে তাহলে আপনারা কিন্তু হাতেও সেলাই করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু ডাবল করে সেলাই করে পুরো বেল্টটা তৈরি করে নিয়েছি। এখন এই হোল্ডারটা আটকানোর জন্য আমি একটি কচমচ নিয়েছি। এটাকে কচমচ বলে, কোনো কোনো সুই সুতার দোকানে এটাকে কচমচ বললে চিনে না, কেউ কেউ অন্য নামে ডাকে। আমি কচমচ নামেই চিনি। এটা সুই সুতার দোকানে গজ আকারে কিনতে পাওয়া যায় বা ইঞ্চি আকারে কিনতে পাওয়া যায়, বেশি দাম না। এখন এই কচমচ এভাবে আমার কিন্তু লাগাতে হবে। আমি মেশিনেই লাগিয়ে নিব। আপনাদের কাছে যদি কচমচ না থাকে তাহলে আপনারা কিন্তু টিপ বুতাম লাগাতে পারেন। এই টিপ বুতাম কিন্তু ইজিলি সব সুই সুতার দোকানে কিনতে পাওয়া যায়। এখন আমি কচমচটি মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গিয়েছে। দেখুন আমি দুই সাইডেই কিন্তু সেলাই করে নিয়েছি। এখন ঠিক মাঝখানে আমি ফুলটা বসিয়ে নিব। তার আগে একটি কাজ করে নিতে হবে, আর সেটা হলো পেছনে যে কাপড়টা দিয়ে সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়টা বাড়তি অংশগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এখন সুই সুতার সাহায্যে বড় বড় করে বেল্টের সাথে আমি ফুলটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। আমি এখানে বড় বড় সেলাই করে দিয়ে লাগিয়ে নিয়েছি, তাই আপনাদের সুবিধার জন্য আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু ফুলটি লাগানো হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি কিন্তু আরও একটি কার্টেন হোল্ডার তৈরি করে নিয়েছি। আশা করি আমি আজকে যেভাবে কাজটি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা খুব সহজেই কাজটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আমার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করতে পারেন, এবং আমার কাজটি কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।